হাই ফ্রেন্ড দিদানাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে আবার হাজির হয়ে গেলাম ফ্রেন্ড তোমাদের সাথে একটু কথাবার্তা না বললে ভালো লাগে না তো ভাবলাম সকাল সকাল হুম একটু কথা সেরে তোমাদের সাথে ফ্রেন্ড সোনুর মা ওর ব্লগ আছে দেখবে বঙ্গরমণী ব্লগ তোমরা দেখো ও খুব ভালো ভালো ভিডিও দেয় এতদিন তোমাদের কাছে কিছু বলিনি ও বেশ করছিলো তা মাঝখানটা একটু কাজের চাপে ও বোধ বন্ধ ছিল আবার খুলেছে তোমরা একটু দেখো ও সুন্দর ভিডিও দেয় তো সুনুর মায়ের ভিডিওগুলো একটু দেখো কেমন ও তোমাদের ঘরে এসে তোমাদের ভিডিওগুলো দেখবে আমি ওদের ওকে বলে দেবো তো তোমরাও ওকে দেখো ও তোমাদের দেখে দেবে রোজ চিন্তার কোনো কারণ নেই আমি আছি তোমরা একটু দয়া করে একটু ওর ভিডিওগুলো দেখো কেমন আর জানোই তো কী আর বলবো সব নিয়ম কানুনগুলো ওগুলো একটু করে দিও তাহলেই হবে আচ্ছা এই গেল শুনুর মায়ের কথা দেখো তোমরা ভিডিওগুলো তাহলে বুঝতে পারবে যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই করবে হ্যাঁ ও খুব ভালো ভিডিও দেয় দেখো তো ওকে বললাম আমি যে করছিস ভালো করিস ও কর হ্যাঁ সময় পাচ্ছি না সময় পাচ্ছি না এইভাবেই ও চলছে তা আমি তারপর সেদিন বকলাম যে তুই কর এরম বসে আছিস কেন কত লোক কত হ্যাঁ কষ্ট করে সময় বার করে করছে তো তো ভালো তোর হ্যাঁ তুই কর আমি ফ্রেন্ডদের বলবো দেখবে কারণ এতদিন বন্ধ করে দিয়েছে তো একটু তো ভাটা পড়েই যায় জানো যাই হোক ফ্রেন্ড তার মধ্যে আবার আরেকটা কথা বলি তোমাদের আমি যদি ভিডিও দেখি আমি আমার কথা বলছি আমি চেষ্টা করি আমার যদি কোনোটা দেখতে দেখতে ধরো কোনো কাজ পড়ে যায় ওটাকে স্টপ দিয়ে রেখে দিই আবার পরে দেখে ফ্রেন্ড তারপরে আমি কমেন্ট দিই বেশ হলো এবার আমিও তো আশা করব বলো ঠিক আছে তোমরা সেই ওই মানে কি বলবো মানে এসে যেটা বলা হয় রচনা সেই রকম না লিখলেও হবে সবচেয়ে বড় কথা কি জানো মানুষের সততা তে হ্যাঁ আমি দেখেছি আমি যেমন আমার মনটা হয় না আমি পুরো দেখি আমার মেয়ে বলে বাবা তুমি কি আনছি না পুরো আমি দেখি বলে না চার মিনিট পাঁচ মিনিট করে দেখলে তো হয় এক একটা ভিডিও দশ পনেরো মিনিটেরও ভিডিও আছে আমি দেখি সোজা কথা সে ছোটোই হোক বড়ই হোক দেখি শর্ট ভিডিওগুলো আমার দু তিনবার এক একটা চালানো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি নাম প্রকাশে অনিচ্ছুক এমনও ফ্রেন্ড আছে জানো দেখে না খালি এসে কমেন্ট দিয়ে চলে যায় এটা কি ভালো বলো এটা আরও আগেও বলেছি এখনও এটা দেখছি তারপর অন্য চ্যানেল থেকেও জানতে পারলাম এই ব্যাপারটা তখন আমি আমার এটা খুলে দেখলাম হ্যাঁ আমাকেও তো এইরকম করছে হ্যাঁ মানে খারাপ কোনো জায়গায় ভালো বলছে ভালোর জায়গায় খারাপ বলছে এইরকম আমি না অত এ করি না সব সময় এবার তোমাদের কমেন্ট পুরো পড়তে গেলে আমি আবার তোমাদের সাথে মানে তোমাদেরটা দেখে দিতে পারবো না ওই জন্য ওপর ওপর কিছু কোনো দিন পড়ি আবার কোনো দিন হয় কি হয়তো দু দিনের পড়ি এই পড়ি রকম করে করে হয় সব সবসময় যে যখন যখনকারটা তখনই আমি পারি না সব সময় পড়তে তো আমি এটা দেখে আরেকজনের ভিডিও দেখে এটা যেই খেয়াল করলাম করে বললাম ঠিক আছে আজকে নামটা বললাম না এর পরের দিন নামটা বলে দেবো ফ্রেন্ড তো যাই হোক আশা করি সে যদি আমার পুরো ভিডিওটা দেখে তার যখন অভ্যাস নেই নিশ্চয়ই দেখবে না সবাইকেই ঠকিয়ে বেড়াচ্ছে তো যাকে ফ্রেন্ড তার যদি চোখে পড়ে তাহলে দেখবে নিশ্চয়ই আমার কাছে কথা ঠিক আছে আমি পরিষ্কার বলবো আমার যেমন শ্বশুমশাই অসুস্থ আছেন আমি তোমাদের বলছি যে দেখো গো যদি না যেতে পারি একটু দেরি হয় আমি দেখে দেবো হ্যাঁ তোমরা রাগ করো না আমার যদি কখনো কোনো সমস্যা পড়ে যায় তবেই আমি হয়তো ঠিক মতো তোমাদের ঘরে পৌঁছাতে পারি না নাহলে আমার এই রকম নীতি নেই যে তোমাদের কোনো রকম ছুঁয়ে ছুঁয়ে চলে যাবো দেখলে পুরো না দেখলে নেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে তোমরা শুনবে কি শুনবে না জানি না যাই হোক আমাকে বঙ্গরমণী ব্লগটায় তোমরা গিয়ে দেখে একটু এগিয়ে দিও এটা তোমাদের কাছে আমার একটু অনুরোধ তোমরা তো আমার ফ্রেন্ড সেই জন্য কেমন ভালো থেকো তোমরা